কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। এই আন্দোলনে প্রাণ গিয়েছে অনেকের, তবে কোটা সংস্কারের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন, তারপরেও নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে রাজি নন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ সেখানে দরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। এই আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণ গিয়েছে অনেকের। কোটা সংস্কার করার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছে তার রায় দেওয়া পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরারও পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে তারপরেও নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে রাজি নন আন্দোলনকারীরা। কিন্তু বাংলাদেশে কেন এই কোটা সংস্কার আন্দোলন, কেন এই আন্দোলন? বাংলাদেশের সরকারি চাকরিতে মোট সংরক্ষণ আছে 56%, এর মধ্যে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটা আছে 30%, এছাড়াও মহিলাদের জন্য, জেলার জন্য 10% করে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটা আছে। এতেই আপত্তি সেখানকার পড়ুয়াদের। তাদের দাবি, সেখানে এক কোটা প্রথা তুলে দিয়ে কেবলমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এর আগেই সেখানে কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন হয়। সেই আন্দোলনের জেরে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে বিজ্ঞপ্তি জারি করে সরকার। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে একটি মামলা করা হয়, তার জেরে বাতিল হয় এই বিজ্ঞপ্তি। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আপিল করা হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগামী রবিবার এই নিয়ে শুনানি হবে বলে জানা গিয়েছে। সরকারের অবস্থান, সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সাথে পড়ুয়াদের হতাশ না হওয়ার আবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংঘর্ষের পরে সবার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ জুড়ে সেনা মোতায়েন করার সাথে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনমন্ত্রী জানিয়েছেন তারাও কোটা সংস্কার করার পক্ষে। আদালতের শুনানিতে পড়ুয়ারাও নিজেদের মত জানাতে পারবেন। কোটা নিয়ে আদালত যে রায় দেবে সেটাই তারা মেনে নেবেন বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।